অভিনব পরিকল্পনা খাদ্য দপ্তরের। রেশন তুললেই গ্রাহক পেয়ে যাবেন SMS। কতটা রেশন গ্রাহক তুললেন এবং গ্রাহকের রেশন কার্ডে কি স্কেল ছিল সবই জানতে পারবেন গ্রাহক। এই অভিনব পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী প্রতিম ঘোষ। তিনি জানিয়েছেন এই পরিকল্পনা নেওয়া হবে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক হয়ে গেলেই। আধার সিডিংটা হয়ে গেলে আমরা পরিকল্পনা করছি যে ব্যাংকে যেমন টাকা ডিপোজিট বা টাকা ড্রন করলে একটা SMS যায় পার্টির কাছে, ঠিক একইভাবে খাদ্য দপ্তরও একটা ভাবনা চিন্তা করছে যে রেশন উইথড্র করলে কত রেশন সে তুললো এবং সেই রেশনের কী স্কেল ছিল সেই কার্ডের, সেইটা গ্রাহকদের কাছে চলে যাবে। তার ফলে একটা ট্রান্সপারেন্সি আসবে এই যে সে মাল কত পেলো, সে নিজের মাল কতটা জানতে পারলো, যে তার কত অ্যালটমেন্ট এবং সেটা পেলো কি না সেটা বুঝে নেওয়ার একটা সুযোগ পাবে। এটা আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে ব্যবস্থায় যেতে আর কি, খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে। রেশন তুলতে গেলে প্রয়োজন বায়োমেট্রিক, না হলে মিলবে না রেশন। একই সঙ্গে রেশন তুললে গ্রাহক জানতে পারবেন কত ছিল বরাদ্দ আর কতটা তোলা হলো, জানালেন খাদ্যমন্ত্রী। আধার সিডিং হয়ে যাওয়ার পরে আমরা যখন এটা করব তখন, এখন যেমন আমরা অনলাইন অ্যালোকেশন দিই যে কোন দোকানে কত কার্ড আছে তার এগেনস্টে দিচ্ছি, এবারে কোন দোকানে যত মালটা উইথড্র হবে যারা যারা উইথড্র করবেন তাদের মোবাইলে এই মেসেজটা যাবে যে এই মাল আপনার জন্য বরাদ্দ ছিল, আপনি এই মাল তুলেছেন, তো সে মিলিয়ে নিতে পারবে। সেটা তো নির্ধারিত হয়ে যাচ্ছে যে যার আছে সেই পরিবারের কাউকে বায়োমেট্রিকে দিতে হবে, না দিলে সে রেশন পাবে। খাদ্য দপ্তরের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রেশন নিয়ে কমবে দুর্নীতি, কমে যাবে গ্রাহকদের অভিযোগ, বাড়বে স্বচ্ছতা। আর যে কারণেই এমন পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে খাদ্য দপ্তর। উত্তর ২৪ পরগনা থেকে বিক্রম লাহার রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।